করোনা ভাইরাস সংক্রান্ত সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই মহামারী থেকে রক্ষা করতে শনিবার রাজ্য জুড়ে সরকারিভাবে ফের ঘোষিত হলো লকডাউন। দ্বিতীয় দফার লকডাউনে সরকারি নির্দেশিকায় মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি গৃহবন্দী থাকারও নির্দেশ দেওয়া হয়। জরুরি পরিষেবা ছাড়া আর সমস্ত কিছুই বন্ধ রাখা হয়। তবে জনস্বার্থে বাজার হাট দোকানপাট সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ থাকলেও ব্যতিক্রম চিত্রটিও দেখা যায় বিভিন্ন এলাকায়। তাই নির্ধারিত সময়ের পরেই পুলিশকে হাতে তুলে নিতে হচ্ছে লাঠি। এমন চিত্রই দেখা যায় লকডাউনের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি শহরে কিংবা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে। এদিন জলপাইগুড়ি শহরে পুলিশের কড়া ভূমিকাটি ছিল বেশ চোখে পড়ার মতো। এদিন সকাল 10টা বাজতেই রাস্তায় লাঠি হাতে ঘুরতে দেখা গেল সাদা পোশাকের পুলিশ। নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় চলল ধরপাকড়। এদিন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা, সমাজপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশি টহলদারি জারি ছিল। সেই সঙ্গে লকডাউন বিধি অমান্যকারী 4 জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও পুলিশি ভূমিকাটি ছিল এমনটাই করা। এদিন রাজগঞ্জ ব্লকে পুলিশি অভিযানে লকডাউন বিধি অমান্যকারী 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলা 12টা পর্যন্ত জলপাইগুড়ি শহরে মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে বলা যায় লকডাউনের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে পুলিশের কঠিন নজরদারি। ঢুকা তুমি আগে এখন কি হবে এটা?